দিল্লির খবর দিল্লিত কেজরিওয়ালের আপর বিপর্যয় চারিখন আসনত আসলে যে প্রতিদ্বন্দ্বিতা আগবাইছিল আপ আর কংগ্রেসে মিলি যি আসলে বুঝাপড়া করেছিল কেজরিওয়ালের কিন্তু এই মুহূর্তে আপর বিপর্যয় দিল্লিত আর দিল্লিত আসন কেখনমান আমি বিস্তৃত রূপত আমি যদি খবর দিই সাতখন আসন বৃহৎ অগ্রগতি বিজেপিয়ে লৈছে আর পাঞ্জাবর এই মুহূর্তে রেজাল্টস ব্রেকিং পাঞ্জাবর খবর পাঞ্জাবর জলন্ধরের কংগ্রেসের চরণজিৎ সিং চন্নি জয় হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্ণাটকের মান্ডিয়া জেডিএসর অগ্রগতি হিমাচলের হামিরপুর অনুরাগ সিং ঠাকুরের জয়লাভ হামিরপুর অনুরাগ সিং ঠাকুরের জয়লাভ তৎ পাঞ্জাবর জলন্ধর কংগ্রেসের চরণজিৎ সিং চন্নির জয় কর্ণাটকের মান্ডিয়া জেডিএসর এইচ ডি কুমারস্বামীর জয়লাভ করেছে আর ইয়ার মাজতে মণিপুরের আউটার মণিপুর সমষ্টি এটার আপডেট এই মুহূর্তে লই আছো কংগ্রেসে লিড লই আছে প্রায় 40,639 ভোটত মণিপুরের আউটার মণিপুর সমষ্টিট আউটার নে ইনার আউটার মণিপুর নাগা পিপলস ফ্রন্টর গড়াকি ট্রেল করে আছে আর কংগ্রেসের তারমানে দুইটা সিটে কংগ্রেসে অগ্রগতি লাভ করে আছে উত্তর পূর্বাঞ্চল তুরাটো ইতিমধ্যে কংগ্রেসে জিকিছে তুরা কংগ্রেসের হাতলে গেছে এই ফলাফল উলাইছে আর এই দুটা এই দুখন এখন জিকিব এই জিকার দিকে গে আছে ভোটার কম তাত বহুত কম গতি 40,000 মান ডিফারেন্স হলে বহুত বেশি বাড়ি যায় হয় মানে আম আদমি পার্টির প্রতিনিধি আছে মূলত হয় ফলাফল আপনার দিল্লিত কিন্তু আশানুরূপ ফল নহল দিল্লিত আমার চারিটা ক্যান্ডিডেট আমি খেলেছিল ইন্ডিয়া অ্যালায়েন্সর হয়ে কিনা আম আদমি পার্টিটো আর বিজেপি প্রায় তিনবার জিকি আইছে কিন্তু এবার আমি ভাল কম্পিটিশন দিব পারিম বলে আমি আশা করছো আর এটাও কাউন্টিং চলি আছে আমি আশা করছো যে আমার চারিটা ক্যান্ডিডেট আমার আম আদমি পার্টি জিকিব বলে জাতীয় পরিষদ আকো এবার আপনার চলে আইসো আমি যেহেতু বিরোধী ঐক্যমঞ্চত আছিল এতিয়া দেশের যে রাজনীতি দেখিছো বিজেপিয়ে কই থাকা ধরনের তেওঁলোকৰ যি ফলাফল এতিয়া আহা নাই বিশেষকে আঞ্চলিক দলবিলাকে বেলেগ বেলেগ রাজ্যত কিন্তু এটা শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু জয়লাভের দিকে আগবাড়ি আছে এইটোর কারণে আমিও পরবর্তী সময়ত যদি বা আমি রিজাল্টলৈকে এতিয়ালৈকে অপেক্ষা করে আছো তথাপিও আমি আমার যুঁজটো থাকিব অসমৰ ক্ষেত্রত আমার যুঁজটো থাকিব আমি আঞ্চলিক দল আমার গোটেই অসমত আমি চুকে কোণে আমার যে দলের সাংগঠনিক কথা আছে সেই আমি সদায় এটা আমার থাকিব যোরহাটত ওকে ডিব্রুগড় আপনাদের ভাল অর্গানাইজেশন হল হয় সকলতে বহুত 10টা সমষ্টিত আপনাদের কব বিচাৰিছো 10টা সমষ্টিত তাত চাহ জনগোষ্ঠীয় মানুহ আছে আহোম মানুহ আছে বিভিন্ন মানুহ জনজাতি মানুহ আছে তাত কি হয়েছে আপনার যথেষ্ট আমাক আশীর্বাদ দিছে ডিব্রুগড় মিশ্রিত জনবসতির ঠাই যোরহাটের সাথে নিমিলে সেই কথাটো বাংলা ভাষীর লোক আছে হিন্দি ভাষীর লোক আছে আমার জনগোষ্ঠী জাতি জনগোষ্ঠী গোটেকিটা আছে মরাণ মটক আছে আহোম জনগোষ্ঠী আছে মিসিং সকল আছে অঙ্ক বিশেষত এটা কথা আমি তাত মন করছো এইবার ইলেকশনত তাত মানে আমি দেখিছো সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়ার যে ক্যাম্পেইন সেই ক্যাম্পেইনত মানুষ নাই কিন্তু এটা ভোট আহিছে এটা আমি সেটুকু আমি মানিব লাগিব তথাপিও আমি সর্বানন্দ সোনোয়াল 1,50,000 ভোটত অগ্রগতি লাভ করেছে এই পর্যন্ত গতি একটা শক্তিশালী লিড লৈছে যদিও নাইকিয়া হয়েছে সর্বানন্দ সোনোয়ালের পক্ষে তাত মেন্ডেট দিছে এই কথাটা প্রায় স্পষ্ট হয়েছে কারণ সাধারণভাবে হিসাব নিকাশ করতে 3,00,000-2,00,000 আছে এনেকা ধরনের লিড পাব একটা ধারণা হয়ে আছে যদি এতিয়ালৈকে আধা ভোট গণনা হয়েছে তেনেহলে 1,45,000 ভোটের গণনা হয়েছে গতি সেই সমষ্টিটা আর বেশি জটিলতা না থাকিব এটা কথা কব পারি আমি ইমানের পর মানে সলনি হয়ে যাওয়া সম্ভব নয় সলনি হয়ে যাব পারে লোকসভার 10টা বিধানসভা সমষ্টিত এটা জাতীয় পরিষদের যে ভেটি সাংগঠনিক ভেটি কিন্তু মজবুত হয়ে মজবুত হয়েছে আর একটা কথা কোয়া হয়েছিল যে রুণজ্যোতি গগৈ নিজের দলের অস্তিত্ব বজায় রাখার কারণে করা না কিন্তু কংগ্রেসের হাতের প্রতীকত প্রতিদ্বন্দ্বিতা করলে হয়তো পরিবেশটা বেলেগ হল হলে কিছু ভোট আরো পালে আমি নিজের দলক চিন্তা করেছো আর কংগ্রেসের লগত আমি এই মুহূর্তে কেরালার তিরুবনন্তপুরমের যে খবর আইছে শশী থারুর পিছ পড়ি আছে আগবাড়ি আছে বিজেপির রাজীব চন্দ্রশেখর এখন যুঁজ রাজীব চন্দ্রশেখর আর শশী থারুর যুঁজ খুব আসলে চর্চা থাকা এখন সমষ্টি তিরুবনন্তপুরম আর তার প্রায় 17,000 মান ভোটত কংগ্রেস এটা শশী থারুর পিছ পড়ি আছে বড় জ্ঞানী মানুষের সমষ্টি মানে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তাত এফালে শশী থারুর আর এফালে রাজীব চন্দ্রশেখর হাইটেক মানুষ আছে হাইটেক মানুষ আর টেম্পল সিটি তাত মন্দিরক লৈ প্রখ্যাত শশী থারুর দীঘলিয়া দিন ধরে দখল রাখিছিল কেরালার রঞ্জিত ভাষ্য পোনপটিয়া কয়